হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত এবং আপনাদের দোয়া আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আমার আজকের রেসিপিটি কিন্তু খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করবেন অল্প সময়ের মধ্যে সেই রেসিপিটাই আজকে শেয়ার করব অনেক সময় দেখা যায় আমাদের বাসায় সবজি কিংবা বিভিন্ন মাছ মাংস কম থাকলে কীভাবে রান্না করব আমরা অনেক টেনশনে মধ্যে পড়ে যাই তো আমি কিন্তু অল্প মুরগির মাংস আর আলু দিয়ে কিভাবে এই চিকেন খিচুড়িটা রান্না করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল অর্থাৎ হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আস্ত তো এখানে দুইটা তেজপাতা দুটা দারুচিনি আর চারটা এলাচ দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে ফ্লেভারগুলো বের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তো এগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে যখন কাঁচা ফ্লেভারটা চলে যাবে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দনে গুঁড়া তা ওয়ান থার্ড চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিব যেহেতু এখানে আমরা মুরগির মাংসটা ইউজ করব সেই জন্য এখানে গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন আমি হলুদ গুঁড়া দেওয়ার পরে এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট কারণ খিচুড়ি একটু জাল জাল হলে কেতে খুবই ভালো লাগে যেহেতু এখন শীতকাল শীতের দিনে কিন্তু জাল জাল খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে অল্প পানি দিয়ে সব মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো তো অপরদিকে আমি কিন্তু এখানে চারটা আলু আর সাত আট পিস মুরগির মাংসকে খুব সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি তো মশলাগুলো কষিয়ে আসলে এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে আসলেই এর মধ্যে আলুগুলো দিয়ে দেব তো এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলোকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে চোলা রাসটা একদম লোতে রেখে ধৈর্য সহকারে কিন্তু মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় মতো তো মুরগির মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আলুর টুকরাগুলো দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও একটু খুব সুন্দরভাবে পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব যত বেশি মাংস কিংবা যে কোনো কিছু কষিয়ে নিব তত বেশি কিন্তু খেতেও স্বাদটা অন্যরকম হয় তো এখন আমি দৈর্য সহকারে চোলা রাসটা লোতে রেখে মাংস আর আলুকে একসাথে কষিয়ে নিলাম তো এখন ডাকনা দিয়ে আরও দুই তিন মিনিট মতো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মশলাগুলো ভিতরে ঢুকে তো এখানে আমি চালগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আগে থেকে পানি ছাড়িয়ে রাখতেছি পানিয়ে ছাড়িয়ে রাখলে কিন্তু খিচুড়িগুলো একদম জর হয় তো মাংসগুলো আর আলুগুলো প্রায় সুন্দরভাবে কষিয়ানো হয়ে আসছে তো এখন এর মধ্যে চালগুলো দিয়ে দিব তো আসলে খিচুড়ি রান্না করতে আপনারা চাইলে বাসায় যে চালটা ইউজ করেন সেটাও ব্যবহার করতে পারেন আমি এখানে মিনিকেট চালটা ব্যবহার করেছি তো আপনারা আপনাদের পছন্দ অনুসারে পোলাও চালটাও ব্যবহার করতে পারেন তো চালগুলো দিয়ে আবারও খুব সুন্দরভাবে চালগুলো সহ মাংস আর আলু একসাথে কষিয়ে নিতে হবে যাতে চালগুলো একদম জ্বর জরা হয় ওইভাবে একটু খুব সুন্দরভাবে বেজে নিতে হবে তো এদিকে আমি সাত আটটা আলো বোকরা আর দশটা মতো কাঁচামরিচ ধুয়ে পরিষ্কার করে রেখেছি অন্যদিকে চালগুলোকে খুব সুন্দর করে এভাবে বেজে নিয়েছি যাতে বাতগুলো রান্নার সম পরে একদম জ্বর অবস্থায় থাকে তা আমাদের এভাবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিন্তু চালগুলো সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে পানিটা দিয়ে দিব তো পানি দেওয়ার আগে আমি এর মধ্যে দশটা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব আলু বকরাগুলো যাতে আলু বকরাগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে আমি কিন্তু এখানে জালের জন্য আগেই কাঁচামরিচের পেস্ট দিয়েছিলাম এই কাঁচামরিচ আস্তটা দিচ্ছি শুধু সুন্দর একটা ফ্লেভারের জন্য তো আমাদের চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম পানিটা দিব আমি এর মধ্যে কিন্তু গরম পানিটা ইউজ করতেছি একদম পোটান্ত গরম পানিটা এতে করে তাড়াতাড়ি ভাতটাও সিদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারা কিন্তু গরম পানিটা ইউজ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন তো আমি এর মধ্যে যতটুকু পরিমাণ চাল দিয়েছিলাম ততটুকু পরিমাণই গরম পানিটা দিয়ে দিয়েছি তো তো আমি এখানে যত পট ছাল ব্যবহার করেছি অর্থাৎ ছাল দিয়েছি তত পটি পানি দিয়েছি তো আপনারাও আপনাদের নিয়ম অনুসারে যত পট ছাল তত পটি পানি দিয়ে দিবেন তো আমি পানিগুলো দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে ডাক না দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় খুব সুন্দরভাবে তো ডাকনা দিয়ে পাঁচ মিনিট মতো অপেক্ষা করার পরে তো বাদগুলো প্রায় হয়ে আসছে এখন আর একটু নেড়ে চেড়ে দিব তো এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও একটু চোলাটা অফ করে দিয়ে চোলার মধ্যে রেখে দিব যদিও ভিতরে কিংবা কোনো পাশে একটু যদি বাচ্চা কম ফুটে থাকে অর্থাৎ কম সিদ্ধ হয়ে থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে তো নামিয়ে পরিবেশন করব তো নামিয়ে নিয়েছি নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন কেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তো আপনারাও বাসায় যদি সবজি কিংবা কোনো মাছ মাংস না থাকে অল্প মুরগির মাংস থাকলে এভাবে আলু দিয়ে অল্প উপকরণ দিয়ে এই খিচুড়িটা তৈরি করে খেতে পারেন এটা কিন্তু কেতে খুবই টেস্টি তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও বেশি বেশি শেয়ার করতে বলবেন না আর যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিওটি এইমাত্র দেখতেছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে বলবেন না যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তা এই পর্যন্তই আপনারা সকলেরই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ